আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা হ্যাঁসলা বুথ থেকে আমাদের বিজেপি এবং কিছু কংগ্রেস এবং কর্মক থেকে প্রায় 40 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই আমাদের কুস্তি গ্রাম পঞ্চায়েত থেকে 3 জন বিজেপি থেকে নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং এই বুথ থেকেও যিনি মানে এই সংসদ থেকেও যিনি নির্বাচিত হয়েছিলেন বিজেপির ওনার সমর্থনে আজকে ওনারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আমরা তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সকলে একসঙ্গে মিটিং করে ওনাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসে সাদরে অভ্যর্থনা জানালাম। যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে দীর্ঘদিন মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সঙ্গী করে নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন কর্মী তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানাই। এবং আমি আরও এবং অভিনন্দন যারা কিছুদিন আগেই আমাদের কুস্তি অঞ্চলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের এই কুস্তি অঞ্চলে মাত্র 1 জন নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য ছিল, এখন আমাদের 3 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমাদের ছিল 1 জন, আমাদের 3 জন জয়েন করে হলাম আমরা 4 জন এবং আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির 4 জন নির্বাচিত সদস্য ছিলেন এবং 3 জন আমাদের জয়েন করায় ওনাদের হয়েছেন 1 জন। আমাদের এক থেকে ওই কারণ আছে আমরা কিন্তু আলোচনার মাধ্যমেই বা বিভিন্ন সময় কিন্তু ওনারা এসছেন, ওনারা সামনেই আছেন এবং তাদেরকে আপনারা বিভিন্ন সময় জিজ্ঞাসাও করে দেখতে পারেন যে আমরা হয়তো কেউ ভাবতে পারেন ওনারা সামনেই আছেন। আমাদের আপনাদের বুথের মহাবীর আছে এখানে, আমাদের এমপির বুথের ওনার ওয়াইফ ভূপেন ভূপেন আছে, তার ওয়াইফ দীপালী কুইরি যে আমাদের এমের আমাদের মেম্বার তার স্বামী, এবং আমাদের ভুবন আছে ভুবন শোনা করছেন এখানে পুরো বিধানসভাটা বিশিষ্ট দলীয় নেতৃত্ব পঞ্চায়েত সমিতি সভাপতি স্বামী মাননীয় বিপ্লবাসবাবু আছেন, কার্যকরী সভাপতি মহিলা এই যোগদান করেছে এবং তার সাথে সাথে ওই প্রিয় কর্মী যুব কর্মী আমাদের এই দলে যোগদান করেছে তাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের আনন্দের বিষয় যে আমরা এক জায়গায় আজকে সমবেত হয়ে এগিয়ে নিয়ে যাব চেষ্টা করি সেই বুথে তখনই আমাদের এই যে আজকে যে বুথের যারা আছেন তারাকে ভালো করে যদি পরিচালনা করতে আমাদের এই তৃণমূল কংগ্রেস দলটা সক্রিয়ভাবে কাজ করতে পারবে। প্রত্যেক কর্মীবৃন্দ এবং বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আজকে এই সভায় আমি কিছু কথা বলছি। আজকে খুব আনন্দের ফেসলা উঠে আমরা একটা বলছি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম কুস্তিগ্রাম পঞ্চায়েতে, আমি কয়েকদিন তৃণমূলে যোগদান করেছিলাম, আমার সাথে আমার গ্রামের যত কর্মী ছিল তারা আমাকে অনেকদিন থেকে বলতেছিল যে দাদা আপনার সাথে আমি আমরাও আছি, তার জন্য আমি সুশান্ত মাহাতো আমাদের জেলা যুব সভাপতি তার হাত দিয়ে আমাদের তৃণমূলের ঝান্ডা ধরা। আজকে কতজন যোগদান করেছি? মোটামুটি 40টা ফ্যামিলি
মহাবীর কুইরি কুস্তি গ্রাম পঞ্চায়েত মেম্বার।